Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলবো। অবশ্যই আমি আজ পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে কথা বলবো। এই কথা বলার ক্ষেত্রে আমি একটি খেলার মাধ্যমে পরিবারের যে সদস্য আছে তাদেরকে রিপ্রেজেন্ট করব। হাতে যে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলের মাধ্যমে আজ আমরা এই খেলাটি উপভোগ করব। দর্শকদের বলে রাখি, যারা ল্যাপটপে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার সাথে সাথে করবেন, আর যারা মোবাইল ফোনে এখন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মোবাইল ফোনটি হাতের কাছে রেখে আমার সাথে একটু ট্রাই করুন। ধরুন হাতের পাঁচটা আঙ্গুল, এটা হলো পরিবারের বিভিন্ন সদস্যরা। এভাবে করুন, পাঁচটা আঙ্গুলকে দু হাতের পাঁচটা আঙ্গুল এভাবে করুন। এখানে দেখুন বৃদ্ধাঙ্গুল, এটা ধরেন পরিবারে যে বৃদ্ধ বয়স্করা আছেন তারা, যেমন পিতামাতা। দ্বিতীয়ত তর্জনী যে আঙ্গুলটা আছে এটা হলো পরিবারের যে বড় ভাই বড় বোন বড় ভগ্নিপতি তারা। আর মিডল অপশনে যে আছে এটা হলো আমি নিজে বা আপনি নিজে। দেখুন আপনি সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। এরপর রিং ফিঙ্গার, অর্থাৎ রিং পড়া কারা, হাজব্যান্ড ওয়াইফ তারাই। এবং সর্বশেষ আছে লিটল ফিঙ্গার, অর্থাৎ পরিবারের যে ছোট সদস্যরা আছে ছেলে মেয়ে তারা। এখন আমি আমাকে বাদ দিয়ে বা নিজেকে বাদ দিয়ে আর বাকি যেই চারজন সদস্য আছে তাদেরকে নিয়ে কথা বলব। এজন্য আমি কি করলাম, নিজেকে নিচু করে রাখলাম। এই যে দেখুন মিডল ফিঙ্গার নিচু করে রাখা হলো। এবার আসুন পরিবারের যে বৃদ্ধ আছে পিতামাতা, পিতামাতাকে আমরা বিভিন্ন সময় কি করি, ছেড়ে চলে যাই, অর্থাৎ পিতামাতা আমাদেরকে ছেড়ে দেয়। যেমন চাকরি সূত্রে, কর্মসূত্রে বা বিবাহ সূত্রে আমরা কি করি, পিতামাতাকে ছেড়ে দিই, এটা আলাদা করা যায়। সেকেন্ড, বড় ভাই বড় বোন একই ক্ষেত্রে চাকরি সূত্রে বা তাদের বিবাহ সূত্রে তারা বিভিন্ন দেশে চলে যায় বা বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, তাদেরকেও আলাদা করা যায়। এরপর আসেন পরিবারের যে ছোট সদস্য আছে, অর্থাৎ ছেলে মেয়ে। ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে আমরা কি করি, তাদেরকেও বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে থাকি। ফাইনালি থাকলো কি, লাইফ পার্টনার। আপনি দেখেন এরা কিন্তু আলাদা হয় না। দেখেন, আপনি চেষ্টা করে দেখেন আলাদা করা যায়, যায় না। অর্থাৎ কি বুঝলেন, এই যে সম্পর্কটা আছে এটা খুব মজবুত। এটা শুনে কি আপনাদের ভালো লাগছে কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ এরা কখনো ছেড়ে যাবে না। নাও কাম টু দ্য পয়েন্ট, কখন আপনাকে ছেড়ে যাবে না? যতক্ষণ পর্যন্ত আপনি মাথা নিচু করে আছেন, অর্থাৎ কিছু বলবেন না ততক্ষণ পর্যন্ত। দেখুন আপনি মাথাটা যদি উঁচু করেন, অর্থাৎ আঙুলটা উঁচা করে দেখেন, হ্যাঁ ছেড়ে চলে যাবে। অর্থাৎ এটা দ্বারা কি বুঝলেন, আপনি যখনই পরিবারের একজন সদস্য, আপনি নিজের মাথাকে উঁচু করে যখন কয়েকটা কথা বলবেন, তখনই দেখবেন আপনার প্রিয়জন আপনার কাছ থেকে দূরে চলে গেছে।